আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তো কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো গাইস, নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা ইন্টারেস্টিং নাও খেলার ভিডিও। তো যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবার আগে। তো গাইস, ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন, অনেক মজা পাবেন। তো গাইস, আর আগের ভিডিওতে তো দেখতে পেরেছো দুইটা লোকা সমান সমান ছিল। তো পরবর্তী আর একটা সিট আছে, এই দুইটা লোকা কুমুটি সিদ্ধান্ত দিয়েছে সমান সমান ছিল। তো দেখা যাক গাইস, এই সিটেই বুঝতে পারবো কোন লোকাটা হারে কোন লোকাটা জেতে। দুইটা লোকা কিন্তু অনেক নাম ডাক রয়েছে ধুবড়ী ডিস্ট্রিক্টে। তো গাইস বুঝতে পেরেছো, জলপুরি এবং ভার্সেস কেদারনাও। তো বন্ধুরা, ফাইনালে কিন্তু কেদারনায় চরণদ্বার দেওয়া হয়ে গিয়েছে, কেদারনাও এখন সিটের মাথায় যাবে। তো ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, ইন্টারেস্টিং মানে কি একদম মজা হতে চলেছে। তো ফুল ভিডিওটা স্কিপ না করে সাথেই থাকো, বুঝতেই পারবে। তো ফাইনালি কিন্তু গাইস দেখতে পাচ্ছ, জলপুরি তো কিন্তু চরণদার দেওয়া হয়ে গেছে, জলপুরি কিন্তু সিটের মাথায় যাচ্ছে চরণদার নিয়ে। ইতিমধ্যে দুইটা নায়ের সিট আসবে। সো বন্ধুরা, ফাইনালে কিন্তু দুইটা লোকার সিট এসে যাচ্ছে, দেখতে পাচ্ছ দুইটা লোকা কিন্তু সমান সমান আছে, অনেক দ্রুত গতিতে বইটা টানছে, দুইটা লোকার বইটা কিন্তু একের সাথে টানছে। দেখা যাচ্ছে যে এখন দুইটা লোকার সমান সমান আছে, দেখা যাক কোন লোকাটা সিটের মাথায় যেয়ে জিতে যায় বা কোন লোকাটা পিছনে পড়ে। ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, বুঝতে পারবো ভিডিও শেষে। দেখতে পাচ্ছ গাইস, এখন কিন্তু দুইটা লোকার সমান সমান আছে এবং দেখা যাচ্ছে যে কেদারনাও কিন্তু এগিয়ে আছে, জলপুরি কিন্তু পিছনে পড়ে আছে। দেখা যাচ্ছে যে জলপুরি কিন্তু এখন পুরো এগোচ্ছে, জলপুরি কিন্তু কমে ছেড়ে দেবে না কেদারনাকে, কিন্তু কেদারনাও কিন্তু কমে ছেড়ে দেবে না জলপুরিকে। দেখতে পাচ্ছ গাইস, জলপুরি কিন্তু এগিয়ে যাচ্ছে পিছনে করার যশ্ন। ফাইনালি কিন্তু জলপুরি হেরে গেল, কেদারনাও কিন্তু অল্প একটু যশ্নে জিতে গেল। দেখতে পাচ্ছ দুইটা লোকার কিন্তু সিট হয়ে গেল, জলপুরি হেরে গেছে আজকের সিটে। তো গাইস বুঝতে পেরেছো? তো গাইস তোমাদেরকে বলেছিলাম একটা কথা বলবো। তো ফাইনালি কিন্তু গাইস 16 তারিখ থেকে ফুল কাটারি খেলা আছে। তো কে কে আসবে প্লিজ কমেন্টে জানিয়ে যাবে। তো আজকের মতো এখানে শেষ, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। তো গাইস সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।